এটাই মানুষের সাথে কি প্রেম ভালোবাসা করে লাইফটা নষ্ট করবো? যদি কোনো ভালো মানুষ হয় দেখবো ভালো, কোনো নেশার টিশায় ই না, ওই সব মানুষের সাথে প্রেম করবো। আচ্ছা না, আজে আবার বাজে মানুষের সাথে প্রেম কইরা আরো দুর্নাম উঠাই মু নিজের লাইফটা নষ্ট করতে চান না। না, নাকি টাকা পয়সা দেখে যান না কোনটা? টাকা পয়সা থাকতে হবে, টাকা পয়সা কি সারা জীবন থাকে, একদিন মাটির তলে মিশে যাবো, টাকা পয়সা না। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্প শুনবো। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর কেমন আছেন? ভালো আছি। তারপর নাম কি? নাম হয়েছে রোশনি। বা খুব সুন্দর নাম রোশনি, মানে যেখানে যান সেখানে কি আলো ছড়ান নাকি? আল্লাহ যেরকম দিয়েছে। আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে নাকি? না বিয়ে শাদী হয়নি। বয়স তো অল্প মনে হচ্ছে, তো কি পড়াশোনা করতেছেন? আল্লাহর রহমতে কোরআন শরীফ পড়েছিলাম ছোটবেলায়, আমু যখন মাছের বাড়ি কাম করতো, এখন আমি মাছের বাড়ি কাম করি। আচ্ছা, বাংলা লেখা করতে পারিনি। বাংলা লেখাপড়া জানেন না, মানে আরবি জানেন? আচ্ছা, তো আপনার মা ফ্যামিলি দেখে কে আছে? ফ্যামিলিতে দুইটা ভাই একটা আম্মু আছে। আচ্ছা, দুই ভাই একটা আম্মু, বাবা নাই? না বাবা বিয়ে করলেই চলে গেছে। মানে বাবা বিয়ে করে চলে গেছে? চলে গেছে। মানে বাবা কেন বিয়ে করলো? বাবা বিয়ে করলে এমনি পুরুষ রকলে আর কিরম হইব, একটা বউ পাইলে থুয়ে চলে যায়। সেরকম আমার আম্মুরে বিয়ে করছে, এখন আমরা হইয়া গেছি একটা মহিলা দেখে বিয়ে করে খেয়ে গেছে আম্মুর অসুখ। আচ্ছা, তো আপনার ফ্যামিলিটা দেখভাল করে কে? দেখভাল কে করে, আমি করে মাসের বাড়ি কাম কাজ করি, ওইটাই সংসার কিছু মিছু চলে যায়। এর জন্য দুইটা ছোট ভাই আছে, সবাই স্কুল পড়ে, ভাই দুটার ভবিষ্যৎ ভালো করবো। আর আম্মুরার অসুখ, আম্মুর পা মুস্কা গেছে, এর জন্য ইউটিউবের সামনে আসি। কোনো যদি কোনো ভাই যদি সহযোগিতা করে তার সেটাই কথা বলবো। তো আমাকে দেখে তো মনে হয় না আপনি বাসা বাইরে কাজ করেন, কত সুন্দর লাগতেছে, একদম রশ্মির মতো আলো ছড়াচ্ছেন। সুন্দর সুন্দর হয়েছে আল্লাহর দান ভাই, এখন তো গরিব, সুন্দর মানুষটাই তো গরিব হয় বেশি। আচ্ছা, মানে উপরের উপরে দেখে মানে ভিতরে কষ্টটা বোঝা যায় না নাকি? মানে ভিতরের কষ্টটা লুকিয়ে রাখছেন? ভিতরের কষ্ট যদি ইউটিউবের মানুষটা বোঝে, যে কোনো একটা লোক, তারাই সব খুলে বলবো। ভিতরের কষ্ট আল্লাহ ছাড়া এখন দেখি কে বোঝে, আল্লাহই বোঝে। আচ্ছা, প্রেম ভালোবাসা করেন নাকি? প্রেম ভালোবাসা করিনি, ভালো মনের মানুষ পেলে তারপর প্রেম ভালোবাসা করি। মানে এখনো প্রেম ভালোবাসা শুরু করেন নাই? না, তেমন মানুষ পান নাই। আবল তাবল মানুষের সাথে তো প্রেম ভালোবাসা করে নিজের লাইফ নষ্ট করবো না। আচ্ছা আচ্ছা, তো পড়াশোনা তো করেন নাই না নাকি? আল্লাহর রহমতে কোরআন শরীফ খতম দিয়েছি, চার খতম। চার খতম দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। তো আপনার মা তো এখন অসুস্থ না নাকি? হ্যাঁ আম্মু অসুস্থ। তো আপনি মানে বাসায় কাজ করে সংসারটা চালান, তো যে সবসময় গিয়ে সেজে গুজে থাকেন নাকি কোনো জায়গায় গেলে সেজে গুজে থাকেন? না সেজে গুজে থাকি না, ইউটিউবের সামনে এসে যে কত কত মেয়েরা ইউটিউব সারে বলে আপনার চেহারা ভালো না, এটা আমি মানুষের মুখে শুনি, তার জন্য ইউটিউবের সামনে এসে আমি সাজি না, সেজে গুজে। যদি কারোর পছন্দ হয়, মন থেকে আমার ভালোবাসে, তার কাছেই শুভ ভবিষ্যতে যদি ও বিয়া করতে চায়, তার কাছেই বিয়া করবো, এর জন্যই সেজে গুজে এসেছি। আচ্ছা, তো আমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করবে ফোন নাম্বার, আমার একটা ফোন নাম্বার আছে, এই নাম্বারে ফোন দিলে কথা বলতে পারবে। তো দর্শক, রোশনি আপার সাথে যদি যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01706933048। আমি নাম্বারটা আবারও বলছি, 01706933048। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু রোশনি আপার সাথে কথা বলতে পারবেন। তার কিছু বলতে চান আপনি? বলতে চাই সবাই ভালো মনে ফোন দেন, এই কতজন ফোন দিয়ে আলতু ফালতু কথা বইলা, দায়িত্ব নেয় না, কতক্ষণ বগায় ওইরকম, যদি আপনার দায়িত্ব যদি বলে আমি প্রতিবেদনের সামনে দাঁড়াইছি, আপনাদের সবার কাছে অনুরোধ, যদি দায়িত্ব নেন তাহলে ফোন দিয়ে না, ছাড়া ফোন দিয়ে না। আচ্ছা, তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদাই দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।